বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য সর্বনাম অথবা বিশেষ্য স্থানীয় পদের যে সম্পর্ক গড়ে ওঠে তাকে কারক বলে। কারক শেখার পূর্বে আমাদের প্রাসঙ্গিক কিছু শব্দের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। যেমন বিশেষ্য, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। যেমন লোহা, এটা একটা বস্তুর নাম। ঢাকা, এটা একটা জায়গার নাম। বৌদ্ধ, এটা একটা সম্প্রদায়ের নাম। এবং আরেকটা প্রাসঙ্গিক বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে সর্বনাম। বিশেষ্য বা নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলা হয়। আসলে একই বিশেষ্য পদ বারংবার ব্যবহার না করে তার পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার করা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। রমা রাত্রে পড়াশোনা করে, রমা সকালবেলা স্কুলে যায়, রমা বিকেলে বাড়ি ফিরে আসে। এই যে বাক্যগুলো বারবার আমি এখানে রমা রমা নামটা উচ্চারণ করছি, তো এই বাক্যগুলোকে যদি আমরা এই করে এমন করে বলি যে রমা রাত্রে পড়াশোনা করে, সে সকালবেলা স্কুলে যায়, সে বিকেলে বাড়ি ফিরে আসে, এখানে আমরা রমা নাম পদের পরিবর্তে সে সর্বনাম পদ ব্যবহার করলাম। আরেক বিভক্তির জন্যে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ মূলত অব্যয়। এগুলি মূলত বিশেষ্য সর্বনাম পদের পরে বসে বলেই এই নামকরণ। অনুসর্গ কী হয়, সবসময় বিশেষ্য ও সর্বনাম পদের পরেই কিন্তু আমরা অব্যয়গুলোকে ব্যবহার করে থাকি বা বসিয়ে থাকি। কয়েকটি অনুসর্গের উদাহরণ হলো, যেমন দ্বারা, দিয়ে, কর্তৃক, নিমিত্ত, নিকটে, অপেক্ষা, পাশে, প্রতি, থেকে, চেয়ে, লেগে, বলে প্রভৃতি। আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হলো নির্দেশক। নির্দেশক হচ্ছে যে কোনো বস্তু বা ব্যক্তিকে যখন আমরা কাউন্ট করব বা গুনব সেটাকে বলছি আমরা নির্দেশক। নির্দেশক হলো বর্ণ বা বর্ণ সমষ্টি যা কোনো ব্যক্তি বা বস্তু বা চোখ পদের শেষে যুক্ত হয়ে কী করবে, তার সংখ্যা, অর্থাৎ সেটা একবচন না সেটা বহুবচন, তা নির্ণয় করে থাকে। যেমন টি, টা, খানা, খানি, গুলাগুলি, এগুলি সব হচ্ছে নির্দেশক। প্রসঙ্গত জানিয়ে রাখি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বিভক্তি কাকে বলে। বিভক্তি হচ্ছে, বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা ভাগ করা। তাহলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দকে বা ধাতুকে, শব্দকে বা ধাতুকে কী করে পদে পরিণত করে তাকে আমরা বলবো বিভক্তি। তো আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে বিভক্তির কাজ কী বা বিভক্তি আমরা কেন জানবো। তো বিভক্তির কাজ হচ্ছে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহৃত হতে সাহায্য করে, আর কারক নির্ণয়ে বিভক্তি সাহায্য করে থাকে, আর হচ্ছে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে ক্রিয়ার কাল নির্ণয়ে সাহায্য করে। তো বিভক্তি মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হলো ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কাকে বলবো আমরা, যে শব্দের সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হবে সেগুলোকে বলবো আমরা শব্দ বিভক্তি। যেমন ধরো মূল শব্দ হচ্ছে মা, মা একটা শব্দ, তাহলে মাকে দাও, তাহলে সঙ্গে কে, মা যোগ কে, তাহলে মাকে দাও, এটা হচ্ছে কে হচ্ছে শব্দ বিভক্তি। আবার যখন ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হবে সেটাকে বলবো আমরা ধাতু বিভক্তি। যেমন বিভিন্ন ধাতু আছে, কর, খা, যা, নে, পা, চল, এগুলো সব হচ্ছে মূল ধাতু। কর যোগ ই, কর হচ্ছে মূল ধাতু, সঙ্গে ই বিভক্তি যোগ করলাম তাহলে কি হলো, কুড়ি, তাহলে ই হচ্ছে ধাতু বিভক্তি।